একটু মিলিত আমি বেগুন করছিলাম, কৃষি অফিসার যা আফা পরামর্শ দিছি বেগুন ভালো হয়েছে। একদিন বাজারে নিছি, নেওয়ার পরে যেতে বেছি কামলার দামে উঠছে না, ক্ষেতের বেগুন ক্ষেতই বস্তাছে। কিছু করি কিন্তু স্থির তো চলে খালি ভাই। মাথা তেল দাও না, আচ্ছা কৃষি কাম করতাম, কৃষি কাম করে তুমি তুমি আমার আগের তো মন মানে শুনেন না, আমি তো সমস্যা কথা শুনেন না, কথা কইলে শুনলে তো আমি কইতে পারি। আমি তো আপনাকে সবার জন্যই আসছি। আপনারা একটা কাম করে, আজকে তো আমি ইউনিয়ন পরিষদে আছি, সোমবার একদিন আমার কনফারেন্স অফিস মিটিং আছে, সন্ধ্যা পরে আমার ফাইবে অসুবিধা নাই। আর আপনারা কথা হই নেন, ই করেন অফিসে এসে স্যারের সাথে কথা বলাই দিবেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমার আপনার প্রশ্ন নাকি?
আমি যেটা বলি ওটা শুনে ভালোভাবে চাষাবাদ করে ওরা একর একর জমি চাষ করে বড় কৃষক স্যার এদেরকে স্যার মানে এরা যে ফসল গুলি করে বড় জমি নিয়ে করে স্যার এরা রপ্তানিমুখী কৃষক বাজারে দাম ভালো পায় না এই জন্য কৃষি থেকে আগ্রহ হারায় ফেলতেছে স্যার এখন এদেরকে গ্যাপের বিষয়টা যদি একটু স্যার বুঝাই দিতেন ও আচ্ছা আচ্ছা আমাদের আপনারা যদি একটা পুঁজি দেন আল্লাহ বাঁচাবে আমরা গত আট দিবস আপনাদেরকে বলেছিলাম গ্যাপের পার্টনার সম্পর্কে বিস্তারিত বলেছিলাম আপনারা শুনছেন না ওখানে কিন্তু একটা গ্যাপে পাওয়ার জন্য একটা সকল কিছু একমত হবে এমনটা না যারা চাষ করবে একজন কৃষক হতে পারে দুই তিনজন কৃষক হতে পারে আপনার তিনজন চাষ করে লস হয়েছে আপনাকে এক একজন এক এক সবজি চাষ করছে কিন্তু আপনারা নিশ্চয় বাধা পান না এর জন্য কী করতে হবে সবাই সকলকে একমত হয়েছে একমধ্যে কয়েকটি ভুল চাষ হবে বলছিলাম না পুকুর নদীর পানি নিরাপদ না ফসল হওয়ার জন্য এটা আমরা খাবার পানি দিয়ে দিচ্ছি স্যার এটা চুক্তি করবেন আপনি তো প্রায় ঢাকা যান চুক্তি মুক্তি করা যেত না শোনা ভাই চুক্তি করে জমি নিয়ে যাবো গা শোনেন না আপনারা তিনজন একসাথে চাষ করেন আমাদের চাষের যে গ্যাপের মানদণ্ড নিয়ম রয়েছে নিয়মাবলী আছে সেগুলো মেনে চাষাবাদ করবেন কোনটার পরে কোনটা কি করবে এটা মেনে করবেন আমি একটু বাচ্চা মাছ আছে বুঝতে পারছি আমি কি বাচ্চার মাছ আর সত্তর না বেড়ে হয়েছে বুদ্ধি ছাড়া তুই সত্তর না এলি কে তোমার ইয়া সবাইকে একমত হয়ে চুক্তিবদ্ধ হয়ে একসাথে চাষাবাদ করতে হবে সেই উৎপাদিত পণ্য আমরা অনেক ভাবে বিক্রি করতে পারবেন আপনারা বিদেশে রপ্তানি করা সম্ভব এই চুক্তিটা জমির জন্য না চুক্তিটা হচ্ছে আপনারা সবাই সমস্যা হচ্ছে এখানে কি বলছিলেন ওনারা
আপনারা বিদেশে আমার মাল পাঠাবো, আপনারা চুক্তিবদ্ধ হয়ে চাষাবাদ করবেন, আমাদের যে গ্যাপের নিয়ম নীতি সেটি আপনাদের যে মুসলমানদের কৃষি কর্মকর্তা শুনে নেবেন, ঠিক আছে? এরপরে বুঝে আপনারা একটা নন জুডিশিয়াল স্ট্যান্ডে চুক্তি হবে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, আমাদের মিটিং ঠিক আছে, আমরা আসবো, হ্যাঁ আমাদের যেমন একদম দেখা হবে। একই জায়গা থেকে একটা ট্রাক আসবো নিয়ে চলে যাবো, আপনারা দাম ভালো পাবেন, আপনারা লাভবান হবেন।